উমরা, যার অর্থ হচ্ছে ভ্রমণ করা, জীবনে একবার হলেও উমরা করা সুন্নত। এটা যখনই করা হোক না কেন, তার জন্য রয়েছে প্রতিদান এবং বরকত। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে রয়েছি নাইমুর রহমান। এটা আমার ইউটিউব চ্যানেল। সাধারণত উমরার হচ্ছে চারটি কাজ, দুইটি কাজ হচ্ছে ফরজ এবং দুইটি কাজ হচ্ছে ওয়াজিব। ফরজ কাজ হচ্ছে: এক, ইহরাম পরিধান করা; দুই, পবিত্র কাবাঘর তাওয়াফ করা। এবং ওয়াজিব কাজগুলো হচ্ছে সাফা এবং মারওয়ার মধ্যস্থানে সাতবার সাই করা; দুই, মাথার চুল মন্ডানো ও ছোট করা। এহরাম পরিধানের আগে অনেকগুলো কাজ আছে, যেমন গোব, নখ, নাভির নিচের পশম এগুলো কাটা। এহরাম পরিধানের আগে গোসল করা সুন্নত। এরপর পুরুষদের সাদা সিলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরিধান করা, এবং নারীদের ক্ষেত্রে যে কোনো শালীন পোশাক পরে এহরাম করতে পারবে। এহরামের জন্য নির্দিষ্ট স্থানে উমরা নিয়ত করতে হবে এবং তালবিয়া পাঠ করতে হবে। তো এগুলো হচ্ছে উমরা করার নিয়ম। তো চলেন দেখি আমি কিভাবে উমরা পালন করছি। আসসালামু আলাইকুম, আজকে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হইতে যাচ্ছে, সেটা হচ্ছে আমি উমরা করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত। আমি আসার পর থেকে অনেক চেষ্টা করতেছিলাম উমরা করার জন্য, কিন্তু অনেক সমস্যার কারণে যাইতে পারতেছি না, কোম্পানি থেকে ছুটিও পাচ্ছি না। তা আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় এখন উমরার জন্য বের হচ্ছি। আমার এটা অনেক বড় স্বপ্ন ছিল, আমি সৌদি আরব আসার পরে উমরা করব। এই ইচ্ছাটা সকল মুসলমানেরই থাকে, একবার আল্লাহর ঘর দেখা, একবার উমরা করার, একবার হজ করার, এই নিয়তগুলো সবারই থাকে। আল্লাহ তাআলা রিজিকে রাখছে, ইনশাআল্লাহ যাইতেছি, সবাই দোয়া করবেন। আমাদের এখান থেকেও প্রায় অনেক দূরে মক্কা, প্রায় আপনার 1200-1300 কিলোমিটারের উপর হবে মেবি। তো ক্যাম্প থেকে বের হবো এখন, ক্যাম্প থেকে দাম্মামে যাব, দাম্মাম থেকে আপনার অফিস থেকে টিকিট কাটবো। কালকে অনেক চেষ্টা করছি অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য, সব কিছু বুকিং হয়ে গেছে, করতে পারি নাই। এখন দাম্মামে যাই, দেখি ইনশাল্লাহ ভালো কিছু হবে। একটা আমরা অফিসে ফোন দিছি, উনি বলছে আসেন, সমস্যা নাই, আমরা বুকিং দিয়ে দিব। তো দোয়া করবেন সবাই, ইনশাল্লাহ দেখা হচ্ছে ভিডিওতে যাইতে যাইতে। অবশেষে টিকিট কাটছি উমরার জন্য। অনেক কষ্ট হয়েছিল, প্রথমত মনে করছিলাম টিকিট খুঁজেই পাবো না, অনেক উমরা অফিসে গেছি, আজকে সব টিকিট বুকিং হয়ে গেছিলো। তো যাক, অনেক কষ্টের পরে ইনশাল্লাহ পাইছি, এখন ওয়েট করতে হচ্ছে, নামাজের পরে ছাড়বে গাড়ি। আলহামদুলিল্লাহ, মিকাতে আসছি, আসার পরে এখানে গোসল করছি, দুই রাকাত নামাজ পড়ছি, এখন এরামের কাপড় পরছি, পরে মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছি, ওইখানে মেইন কাজ শুরু হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই। আবার গাড়িতে উঠতেছি, প্রায় 15-16 ঘন্টা লাগছে আমাদের দাম্মাম থেকে মিকাতে আসা পর্যন্ত। এখনও আরও প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার পথ বাকি আছে। তো দোয়া করবেন সবাই, যাইতেছি। আলহামদুলিল্লাহ, অবশেষে মক্কাতে আসি, পৌঁছাইছি। সামনে দেখা যাচ্ছে মক্কার ক্লক টাওয়ার, হাঁটতে হাঁটতে যাইতেছি। আমরা মক্কাতে আসছি শুক্রবারে উমরা করার জন্য। শুক্রবারে এমনিতে নর্মাল দিনের চাইতে মানে শুক্রবারে অনেক হাজি আসে, আজকেও অনেক হাজি আসছে। তো জুমার নামাজের পরে ইনশাল্লাহ ভিতরে ঢুকবো, এখন অনেক মানুষ, ওই জন্য জায়গা হচ্ছে না। জুমার নামাজের পরে উমরার উদ্দেশ্যে ঢুকবো। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ, কোরআন জুড়ানো দৃশ্য। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আমার মনের আশা পূরণ করার জন্য। এটাই হচ্ছে সাফা পাহাড়, সাফা থেকে মারুয়া, মারুয়া থেকে সাফা। মোট আমাদের 7টা চক্কর দিতে হবে, প্রতিবারেই মানে একবার যাওয়াতেই একটা চক্কর কাউন্ট করা হবে। এভাবে একবার যাব, একটা চক্কর কাউন্ট হবে ওই পাশে মারুয়াতে, আবার মারুয়া থেকে সাফাতে আসলে এক চক্কর কাউন্ট হবে। মোট আমাদের 7টা চক্কর দিতে হবে। আলহামদুলিল্লাহ, উমরার সব কিছু শেষ হয়েছে,
এখন আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।